অতি দারিদ্রের মধ্যে পড়ে যাবে। এগুলো আসলে আমাদের, আমরা মনে করি যে এই এই সমস্ত আশঙ্কাগুলো আমাদের জন্য বিশেষ কোনো ভয়ঙ্কর কিছু না, কারণ আমরা রীতিমতো সচেতন এবং স্বাস্থ্যসম্মত ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। ইন্ডাস্ট্রিগুলা যারাই আছেন, এক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি কারো অসুবিধা হয় আমরা ঠিক রীতিমতো ছুটিও দিয়ে দিচ্ছি, তারা সেবা শুশ্রূষা নিয়ে আবার ভালো হয়ে আবার কাজ করে আসতেছে। তো এই ক্ষেত্রে অর্থনৈতিক দিকে যদি বলি, অর্ডার আমাদের যে সমস্ত আছে আমরা রীতিমতো রীতিমতোই বলবো যে ভালোভাবে ইন্ডাস্ট্রি আমাদের চলছে, সেই ক্ষেত্রে আমাদের খুব অসুবিধা হয় না। বিশেষ করে ছোট ছোট ইন্ডাস্ট্রি গুলাতে কিছু প্রবলেম হইতে পারে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে প্রবলেম নেই। আর আমাদের গভর্নমেন্ট যে ধরনের আমাদেরকে সুযোগ সুবিধা গুলো ব্যাংকিং সেক্টরে যেগুলো দিয়েছে, যে রেট অফ ইন্টারেস্ট গুলা কমিয়ে দিয়েছে, প্রণোদনা গুলো দিয়েছে, তাতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা যারা ইভেন বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে যে এই ডিসেম্বর পর্যন্ত কোনো ঋণ খেলাপি হিসাবে গণ্য করাই হবে না। অতএব এখানে কিছু ব্লক রেখেও আমাদেরকে কাস্টমার ব্যাংকের রিলেশনের মধ্যে আমাদেরকে সুযোগ সুবিধাগুলো দিয়ে আমাদের চাকাগুলোতে রীতিমতো আমরা ঘুরিয়ে নিতে পারতেছি এবং চালিয়ে যাচ্ছি। তো এই সমস্ত গভর্নমেন্টের যে সুন্দর পদক্ষেপগুলা, যাতে আমাদেরকে ব্যবসা করার জন্য খুব উপকৃত হয়েছি আমরা, এবং আশা করি আমরা আগামী যে আরেকটা ওয়েব যেটা আসছে বলতেছি, যে আমরা আসলে ভয় পাই না, এটা সারা পৃথিবীর সমস্যা, আমাদেরও সমস্যা। আমরা স্বাস্থ্য সচেতন হয়ে সতর্ক হয়ে যদি চলতে পারি, তাহলেই আমাদের আর এই সমস্যাগুলো আর আর আমাকে আমাদের বাধাগ্রস্ত করতে পারবে না। ধন্যবাদ ভাই, আমি আর বিচক্ষণ লোক, আমাদের আরো ভালো ভালো লোক এখানে আছেন, আমরা তাদের কাছে আরো কিছু ভালো কিছু আশা করি কিছু শুনবো, আমরা দেশ এবং আমরা সবাই উপকৃত হবো।